খুব ভালো লাগছে বা সমুদ্র সমুদ্রের প্রোগ্রামে এসে তার মাইজবস খুব বিখ্যাত একটা নাম স্পেশালি দোজ হু আর ইন সার্ভিস বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশনে তারা তো খুব বেশি এর বাইরে মাল্টিনেশনাল প্রচুর আছে এবং যে কাজটা কামরুজ্জামান সবুজ অ্যান্ড হিজ টিম দে আর ডুইং হিয়ার এটা আমি বলবো যে দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি ফিউচারিস্টিক থিং দ্যাট ইজ মানে অতীতে এই কাজগুলো ওই প্রতিষ্ঠানগুলো নিজেই করত সেই কাজগুলো এখন বেসিক্যালি গেটিং টোটালি ডিস্ট্রিবিউটেড টু সাম এজেন্সিজ অর সার্ভিসেস যারা বাইরে এটা অর্গানাইজ করে সুন্দর মতো সে একই জিনিস বা তার থেকে বেটার করে একটা প্রফেশনাল টাচ দিয়ে দিয়ে তারা ডেলিভার করছে বেসিক্যালি দুটো অপারেশনের এখানে জায়গা আছে একটা হলো জব পোর্টাল বাংলাদেশে এবং এই ক্ষেত্রে তাদের যে একটা ভ্যালু এডিশনের জায়গা আছে সেটা কিন্তু তারা সুন্দরভাবে করছে তাছাড়া যদি এটা যদি তারা না করতো একটা যুগ পার করতে পারতো না আজকের যুগ নিয়ে এর একটা সেলিব্রেশন হচ্ছে তো আমি মনে করি যে দে হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব এবং তারা কিন্তু ইনিশিয়াল মানে ইনিশিয়াল যে একটা থ্রাস্ট ক্রিয়েট করে একটা মানে একটা জার্নিতে প্লেসড হতে হয় সেই জার্নিতে কিন্তু অলরেডি দে আর রানিং সেটা কি যে আজকে চাঁদে যেতে গেলে আমি যেটা আমার ফেভারিট কোট আর কি চাঁদে যেতে গেলে চারটা স্টেপ আছে তার ভিতরে চারটা একটা স্টেপ হলো মাটি থেকে মহাশূন্যে মহাশূন্য থেকে চাঁদে এবং চাঁদ থেকে আবার মহাশূন্যে মহাশূন্য থেকে আবার ব্যাক টু আর এই চারটার ভিতরে একজন মহাশূন্য একটা অ্যাস্ট্রোনটকে জিজ্ঞেস করেছিল সবচেয়ে কোন পার্টটা কঠিন সে বলেছিল ফার্স্ট পার্টটা কঠিন তো এই গ্র্যাভিটেশনাল পুল থেকে বের হয়ে যাওয়াটা একটা সবচেয়ে কঠিন কাজ আমি মনে করি যে কামরুজ যেমন সবুজ কিন্তু অল দিস ওয়ান্ডারফুল সার্ভিসেস জব পোর্টাল হিউম্যান রিসোর্স সার্ভিসেস যারা আউটসোর্সিং করছে বিভিন্ন প্রতিষ্ঠান এই দুটো সেক্টরেই তারা কিন্তু ওই মহাশূন্যে কিন্তু তারা ঢুকে পড়েছে তারা এই গ্র্যাভিটেশনাল পুল থেকে এই প্রথমে যেটা হয় ভুলভাল হয় নানা সন্দেহ থাকে অবিশ্বাস থাকে মানুষকে ট্রাস্ট করতে সময় লাগে সব কিছু করতে করতে ওই পার্টটা কিন্তু তারা পার হয়ে আসছে নাও দে আর ওয়েল সেট ওয়েল প্লেসড এবং দে আর মুভিং অ্যাহেড সো আই হ্যাভ গট অল দি বেস্ট উইশেস ফর কামরুজ্জামান অ্যান্ড হিজ টিম